নাউন কত প্রকার? নাউন দুই প্রকার, নাউন পাঁচ প্রকার, নাউন সাত প্রকার, এক্স্যাক্টলি কত প্রকার? ভাই আমি তো জানি নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ভাই আমিও দুই প্রকার জানি, কিন্তু কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই আমি তো জানি নাউন পাঁচ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে এক্স্যাক্টলি নাউন কত প্রকার? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন সজীবলস ইংলিশ কেয়ারের একদম নতুন একটা এপিসোডে, নতুন একটা সিরিজে, সেটা হচ্ছে জিরো টু অ্যাডভান্স। তো এই সিরিজের ভিতরে কী কী থাকবে এবং এই সিরিজটা কাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কাদের জন্য এই সিরিজটা হেল্পফুল হবে? যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, খুব অল্প সময়ের ভেতরে একটা গোছানো প্রস্তুতি চাচ্ছেন, ইংরেজি তো ভাইয়া শেখা হয়নি, পড়া হয়েছিল তো সেই ইন্টারমিডিয়েটে থাকতে, আর তো ইংরেজি শেখা হয়নি, এখন সামনে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবো, একটা চাকরি বাকরি পেতে হবে, রাইট, কিন্তু ইংলিশের অবস্থা তো খুবই দুর্বল, কিন্তু ইংরেজি শেখার জন্য আমার হাতে তো অনেক বেশি সময়ও নেই, রাইট, আমি আগামী দুই মাস বা তিন মাস বা সর্বোচ্চ ছয় মাস স্পেন্ড করতে পারি ইংরেজি শেখার জন্য। তাদের জন্য এই সিরিজটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং আজকে থেকে আজকে হচ্ছে এই সিরিজের একদম ফার্স্ট ক্লাস। আর কাদের জন্য এই ক্লাস, এই সিরিজটা গুরুত্বপূর্ণ হবে? যারা একদম শেকড় থেকে ইংরেজি শিখতে চান, শেকড় থেকে শুরু করে শেখর পর্যন্ত, তাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করব একদম ইংলিশের বেসিক ফার্স্ট অফ স্পিচ, এটা নিয়ে। এখন হাউ মেনি ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইউ নো, কত প্রকার পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, এটা অ্যাটলাস্ট মুখস্থ আছে সবার, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, রাইট। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধুমাত্র নাউন নিয়ে, আর ধারাবাহিকভাবে আজকের ক্লাসের পরে আমরা হয়তো আলোচনা করব একদিন প্রোনাউন নিয়ে, একদিন ভার্ব নিয়ে, একদিন অ্যাডভার্ব অ্যাজেক্টিভ দুইটা একসঙ্গে করে, আর প্রিপজিশনের উপর আমাদের অলরেডি একটা ক্লাস রয়েছে, তো তারপরেও চেষ্টা করব যদি আবার প্রিপজিশনের ক্লাস বানানো প্রয়োজন হয় তাহলে অবশ্যই করব, আর কনজাংশন আর ইন্টারজেকশন নিয়ে আর একটা ক্লাস হবে। ওকে, তো আজকে আমরা কথা বলবো নাউন নিয়ে। ক্লাসের শুরুতেই আমি জিজ্ঞেস করছিলাম যে নাউন কত প্রকার, দুই প্রকার নাকি দুই প্রকার নাকি পাঁচ প্রকার নাকি সাত প্রকার, রায়। তো সমস্ত কনফিউশন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের ক্লাসে আমি সেন্স দিয়ে, আজকের ক্লাসটা পুরো সেন্স, সেন্সের উপর নির্ভরশীল আর কি, পুরো সেন্স দিয়ে আমরা চিন্তা করবো যে আসলে নাউন কত প্রকার এবং কীভাবে আমরা শব্দ দেখে বুঝতে পারবো যে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন। যারা চাকরির পরীক্ষা দেবেন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং কি 41 BCS-এও এখান থেকে কোশ্চিন আসে পার্টস অফ স্পিচ থেকে, রাইট। তো শব্দ দেখে আমরা বলতে পারবো যে কোন শব্দটা কোন নাউন, এবং তার আগে নাউনকে কীভাবে ক্লাসিফাইড করা যায় সেটা একটু দেখে আসি। ওকে, যারা জানেন নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, ঘটনা সত্য যে হ্যাঁ নাউন দুই প্রকার, কিন্তু এটা হচ্ছে গণনা যোগ্যতার উপরে, গণনা যোগ্যতা। আমি এখানে এ দিয়ে লিখেছি আর এখানে বি দিয়ে লিখেছি, নাউন কত প্রকার এই কোশ্চিন যদি আপনাকে কেউ করে এরপর থেকে, তাহলে আমরা তার কাছে জানতে চাবো যে ভাইয়া কোন দিক থেকে বলবো, কারণ নাউনকে ক্লাসিফাই করা যায় দুই দিক থেকে, একটা হচ্ছে নাউনের গণনাযোগ্যতা, নাউন গোনা যায় না যায় না, এই একটা দিক থেকে, আর হচ্ছে আরেকটা দিক থেকে, সেটা হচ্ছে নাউন মানেই তো নাম, এটা তো সবাই জানে, কোনো কিছুর নামকেই তো নাউন বলা হয়, কলম, খাতা, লেখা, পুকুর, ফ্যান, লাইট, সামথিং সামথিং, ব্যাস এটা। এখন নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে, নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে সেই সমস্ত জিনিসের অবস্থার নিরিখে নাউন আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে কী লিখলাম, একটা হচ্ছে গণনা যোগ্যতার উপরে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, আর একটা হচ্ছে নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে তার অবস্থার উপর, অবস্থা, একটা হচ্ছে গণনা যোগ্যতা আর একটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে,
নির্ভর করে। ছোট বোর্ড আমার তো সব কিছু লেখা সম্ভব হবে না, যারা খাতা কলম নিয়ে ক্লাস করবে তাদের জন্য এই একই ক্লাস, যারা খাতা কলম নিয়ে ক্লাস করবে তাদের জন্য ক্লাসটা আরও বেশি মনে হবে যে না ঠিক আছে অনেক তথ্য আছে ক্লাস। অর্থাৎ আমি যখন কথা বলবো কোনো গুরুত্বপূর্ণ কথা যদি আপনার কাছে মনে হয় যে না এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা একটা নোট ডাউন করে রাখা উচিত, তাহলে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে একটা খাতা মেক করবেন, একটা খাতা মেক করবেন এবং সেই খাতায় নাম দেবেন জিরো টু অ্যাডভান্স, সেই খাতার নাম দেবেন জিরো টু অ্যাডভান্স এবং সেখানে একদম প্রথম থেকে শুরু করে গ্র্যাজুয়ালি আমাদের সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করতে থাকবেন ইনশাল্লাহ। এখন আর আমি অনিয়মিত হব না, আমার প্রতি অনেকের অভিযোগ আছে আমি খুব অনিয়মিত, আসলেই আমি একটু অনিয়মিত, কেন কী জন্য সেগুলো অন্যদিন বলবো, রাইট। আজকে যেহেতু ক্লাস রান করেছি সুতরাং ক্লাসই করি, ওকে ওকে। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে তার অবস্থার উপর ভিত্তি করে নির্ভর করে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট ওকে। তাহলে ভাইয়া প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলো আবার কী? সেক্ষেত্রে উত্তর দিচ্ছি, দেখেন এই অবস্থার উপর নির্ভর করে, আমি শুধুমাত্র আগে নামের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই নিই তারপরে সেন্সটা নিয়ে আলোচনা করব, ওকে। অবস্থার উপর নির্ভর করে যে দুই প্রকার নাউন রয়েছে কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই দুই প্রকার নাউনের ভেতর থেকে এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করা যায়, সেই চার ভাগ হচ্ছে এই চার ভাগ, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, ক্লিয়ার? তাহলে কী বললাম, এতটুকু তো মনে আছে নিশ্চয়ই, যে গণনাযোগ্যতার উপর ভিত্তি করে দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, অবস্থার উপর নির্ভর করে যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে ওই নামের অবস্থার উপর নির্ভর করে দুই প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, আর এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করেছি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, ওকে ওকে। এবার আসেন আমি একটু সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করার, সংজ্ঞা দিয়ে এবং উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে, শব্দ দিয়ে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, ওকে। তো শুরুতেই যেহেতু আমি এতে লিখেছি গণনার যোগ্যতা, যে নাউন গোনা যায় সেটা কাউন্টেবল নাউন, গোনা যায়, যে নাউন গোনা যায় সেটা কাউন্টেবল নাউন। পেন কি গোনা যায়? অবশ্যই গোনা যায়, আমরা গুনেই কিনি, কাউন্টেবল নাউন। যেটা গোনা যাবে সেটা কাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল নাউন, ওকে। ওয়াটার গোনা যায় না, গোনা যায় না, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। ওয়াটার পানি কি গোনা যায়? না, ওকে। টি চা গোনা যায় না, সুগার গোনা যায় না, রাইট। গোল্ড সোনা গোনা যায় না, মিল্ক গোনা যায় না, সফটনেস কোমলতা গোনা যায় না, পভার্টি দারিদ্রতা আপনি গুনতে পারবেন? দারিদ্রতা নো গোনা যায় না, ফরগিভনেস ক্ষমা করা গোনা যায় না। ভাইয়া এত শব্দ আপনি বলতেছেন, এত শব্দ তো মনে থাকবে না, তাহলে কীভাবে? আপনি তো লিখে দিলে পারতেন। এই কোশ্চেনটা যাদের ভেতরে আছে তাদের জন্য বলছি যে সমস্যা নাই, আমার সঙ্গে সঙ্গে শুধু ক্লাসটা রান করেন এবং সেন্স দিয়ে বোঝার চেষ্টা করে যান। ক্লাস শেষে আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা নাউনের নাম লিখে সেই নাউনের পাশে উক্ত নাউনের ডেফিনেশন, সংজ্ঞা এবং ওই নাউনের কোন কোন শব্দগুলো ফিক্স, যেই শব্দগুলো পরীক্ষায় আসে নর্মালি সেই শব্দগুলো আমি ফিক্স করে রেখেছি অলরেডি, সেই শব্দগুলো আমি লিখে দেবো, তখন আপনারা ওখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে নোট ডাউন করে নিতে পারবেন, সমস্যা নেই, অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, তখন কোনো সমস্যা হবে না, রাইট ওকে। শুধুমাত্র এখন আমার সঙ্গে আমি জন্য লিখছি না, রাইট, শুধু সেন্সটা আপনারা খাতায় নোট ডাউন করতে পারেন, ওকে। তাহলে কি বলছিলাম, যেই নাউনগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর যেটা গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, ক্লিয়ার? ওকে, এবার আসেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই গণনাযোগ্যতার অবস্থা, অর্থাৎ গণনাযোগ্যতার ওপর যে দুইভাবে বিভক্ত করেছি এটার সঙ্গেই কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্যটা কী, সেটার জন্য আগে আমরা এই দুটার একটু সংজ্ঞাটা একটু জেনে আসি, জিনিসটা কী? আচ্ছা, কনক্রিট নাউনটা কী ভাইয়া? কনক্রিট নাউন ইজ দ্য নেম অফ সামথিং হুইচ ক্যান বি পারসিভ থ্রু সেন্স, রাইট, সেন্স। কনক্রিট নাউন হচ্ছে এমন নাউন যেটা হচ্ছে আপনি সেন্স দ্বারা বুঝতে পারবেন, ইউ ক্যান বি পারসিভ থ্রু সেন্স, রাইট, দ্যাট মিন্স ইট ক্যান বি
টেস্টেড, এটার ঘ্রাণ নেওয়া যাবে। কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, আমি কয়েকটা জিনিস একটু লিখছি। সেটা হচ্ছে কনক্রিট নাউনের ক্ষেত্রে একটা মনে রাখবেন, যেই নাউনের ঘ্রাণ নেওয়া যায় অর্থাৎ টেস্ট আছে, তারপরে যে নাউন দেখা যায় অর্থাৎ সিন, ইট ক্যান বি সিন, টেস্টেড লিখি, টেস্টেড হবে, সিন হবে, স্মেলড হবে, ঘ্রাণ নিতে পারবেন আপনি, এস এম ই এল টি, ঘ্রাণ নেওয়া যাবে। দেন হচ্ছে দেখা যাবে, দেখা যাবে, স্বাদ নেওয়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, শোনা যাবে, রাইট? তাহলে কি বললাম, স্বাদ নেওয়া যাবে, দেখা যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, শোনা যাবে, এমনকি টাস্ট, ছোঁয়াও যাবে, রাইট? তাহলে কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হচ্ছে এমন কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান বা এমন কোনো জিনিসের নাম যে জিনিসটা আপনি ইচ্ছা করলে ঘ্রাণ নিতে পারেন, যে জিনিসটা আপনি দেখতে পারেন, যে জিনিসটা আপনি শুনতে পারেন, যে জিনিসটা আপনি টাচ করতে পারেন, ছুঁতে পারেন। যেমন দেখেন, আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি। সং, গান, এটা কোন নাউন? এটা কনক্রিট নাউন, কারণ সং কি? শোনা যায়। আপনি যা দেখতে পান, চোখে যেটা দেখতে পান, সেটাই কনক্রিট নাউন। যা আপনি চোখে দেখতে পারেন, যে নাউন আপনি দেখতে পান, সেটা কনক্রিট নাউন। যে নাউন আপনি ছুঁতে পারেন, সেটা কনক্রিট নাউন, রাইট? বোঝা গেল? আমি একটু বাংলায় লিখে দিই, যাতে পরবর্তীতে যদি যদি কেউ ক্লাসে ঢুকে লিখতে বুঝতে পারে। আচ্ছা, তাহলে কি বললাম, যে কনক্রিট নাউন হবে ছোঁয়া যাবে, তারপরে হচ্ছে ঘ্রাণ নেওয়া যাবে, দেন হচ্ছে শোনা যাবে, দেন হচ্ছে স্পর্শ করা যাবে, রাইট? সামথিং আরও একটা দুটো থাকতে পারে, এগুলো হচ্ছে কনক্রিট নাউন, রাইট? তাহলে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জন্য এই অ্যাবস্ট্রাক্ট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে আমরা ইউজ করি সবসময় একজন মানুষের অ্যাবস্ট্রাকশন, মানে আমার দোষ বা গুণ, রাইট? ভাববাচক বিশেষ্য বোধ হয় বলা হয় বাংলায়, রাইট? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অর্থাৎ ইট ক্যান নট বি টাস্ট, এটা ছোঁয়া যাবে না, ইট ক্যান নট বি টেস্টেড, এটার আপনি স্বাদ নিতে পারবেন না, ইট ক্যান নট বি সিন, এটা আপনি দেখতে পারবেন না, রাইট? ইট ক্যান নট বি হেয়ার্ড, এটা আপনি শুনতে পারবেন না, জাস্ট অনলি ইট ক্যান বি ইমাজিনড, শুধুমাত্রই আপনি কল্পনা করতে পারবেন, এমন জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কল্পনা করা যায় কি ভাইয়া, কী কী নাউন হতে পারে যেগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন, কী কী হতে পারে? শুধুমাত্র আপনি কিন্তু দেখতেও পারবেন না, শুধুই কল্পনা করতে পারবেন। এখন চিন্তা করেন ভাই, এরকম নাউন তাহলে কী আছে? শুধুই কল্পনা করেন, যেমন দেখেন প্রভার্টি, দারিদ্রতা, প্রভার্টি, দারিদ্রতা। তাহলে কী বললাম, আমি বলেছি আগে যে আমি কিন্তু সব লিখতে পারবো না, আপনারা খাতা কলম নেবেন, আমার মুখের সঙ্গে সঙ্গে আপনারা লিখতে পারবেন, লিখবেন। আচ্ছা, তাহলে কী বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? দেখা যাবে না, শোনা যাবে না, ঘ্রাণ নেওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, শুধুমাত্রই কল্পনা করা যাবে, যে জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, প্রভার্টি, দারিদ্রতা, দারিদ্রতাকে আপনি দেখতে পান? বলছেন হ্যাঁ ভাই, দারিদ্রতা আমি দেখতে পাই, কারণ একজন মানুষ অনাহারে আছে, আমি জানি যে ও দুদিন ধরে খাচ্ছে না, ওর টাকা পয়সা নাই, আমি দেখতে পাচ্ছি না দারিদ্রতা। ভাই দেখেন, আপনি দারিদ্রতা দেখতে পাচ্ছেন না, আপনি একটা মানুষ কোন ধরনের কর্ম রান করছে, কোন ধরনের অবস্থার ভিতর দিয়ে আছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু দারিদ্রতা আসলে দেখা যায় না। আও লোক, আমি বলতে পারি সফটনেস, কোমলতা। ভাইয়া, কোমলতাকে আপনি দেখতে পান, ছুঁতে পারেন? হ্যাঁ, আমি তো কোমলতা ছুঁতে পারি, আমি একটা নতুন লেপ কিনেছি যে লেপটা খুবই কোমল, রাইট? আমি কিছু ফুল নিয়ে এসেছি বাজার থেকে, সেই ফুলগুলো খুব সফট এবং খুব কোমল, আমি তো ছুঁতে পারি। ভাই, আপনি ফুল ছুঁতে পারেন, কিন্তু এই কোমলতাটা শুধুমাত্র আপনি ইমাজিন করতে পারেন, কল্পনা করতে পারেন। কাইন্ডনেস মানে দয়ালুতা, মানে দয়া, দয়া যেটা, এটা আপনি, ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া, এই ক্ষমা করাকে আপনি দেখতে পান, ফরগিভনেস, না আপনি ক্ষমা করা দেখতে পান না, কারণ আমি তো দেখলাম যে একজন মানুষ অপরাধ করেছে, একজনের কাছে এসে বললো যে ভাই আমাকে মাফ করে দাও, সে মাফ করে দিলাম, দেখলাম তো ক্ষমা করে না,
ওখানে একটা কর্ম ঘটেছে যেটা আপনি দেখতে পেয়েছেন, কিন্তু ক্ষমাটা ভেতর থেকে সে করেছে কি করেন এটা আপনি দেখেন নাই, এটা শুধুমাত্রই আপনার আপনার অনুভূতি, আপনার ফিলিংস, রাইট? যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তার মানে এই এই সংজ্ঞাটাই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টকে ডিফারেন্ট করা, মানে ডিফারেন্স তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য, যেহেতু আমরা পরবর্তীতে আর অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করবো না, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নিয়ে এখন একটু আলোচনা শেষ করে ফেলি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন চেনার জন্য, শব্দ দেখে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য কয়েকটা ফিক্স কিছু বিষয় আছে যেগুলো আপনি একটু মুখস্থ রাখতে পারেন। এখন সেগুলো কোনগুলো, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো, কোনগুলো অ্যাবস্ট্রাক্ট লিখে পাশে শব্দগুলো অবশ্যই লিখে দেবো। তারপরে এখন আমি একটু বলি, যেন আপনি ডেসক্রিপশন বক্স আপনি যখন পড়বেন তখন যেন আপনার ভালো লাগে, সেটা হচ্ছে যত টিওয়াই যুক্ত জিনিস আছে, নর্মালি টিওয়াই যুক্ত যে যে জিনিসগুলো আছে সবই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, রাইট? স্পিরিচুয়ালিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আধ্যাত্মিকতা, পোভার্টি টিওয়াই যুক্ত জিনিস, যত নেস যুক্ত আছে, যেমন সফটনেস, কাইন্ডনেস, ফরগিভনেস, ওকে, এই জিনিসগুলো সবসময়ই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যত আইও ইউ এন অর্থাৎ যত সংযুক্ত জিনিস আছে, যেমন মোশন, যেমন সামথিং সামথিং, এই মুহূর্তে সব শব্দ মনে আসবে না, রাইট? তারপর ক্লাসের ভিতর তো আছি, তো এই জন্য আরও হয়তো মাথায় আসতেছে না। আচ্ছা, যত সংযুক্ত জিনিস আছে, যত নেস যুক্ত জিনিস আছে, যত সিওয়াই যুক্ত জিনিস আছে, যত টিওয়াই যুক্ত জিনিস আছে, এই শব্দগুলো সবসময়ই অ্যাবস্ট্রাক্ট নাউনই হয়। তারপরেও ফিক্সগুলো তো আমি বলেছি, দিয়ে দেবো, ওকে, ডান। এবার আসেন আমরা এই কনক্রিট নাউনের যে চার প্রকার, এই চার প্রকার নিয়ে আমরা একটু কথা বলে আসি। তার মানে দেখেন, এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই চার প্রকার নাউনই এসেছে কিন্তু কোথার থেকে? এই কনক্রিট নাউন থেকে। তার মানে এই চার প্রকার নাউনই কী হবে? ছোঁয়া যাবে। এই চার প্রকার নাউনই ছোঁয়া, শুধু ছোঁয়াই যে যাবে ব্যাপারটা এমন না, হতে পারে ছোঁয়া, হতে পারে ঘ্রাণ নেওয়া, হতে পারে শোনা, হতে পারে স্পর্শ করা, সামথিং। এখন গান তো আপনি আর শুনতে পারেন না, সং, গান তো আপনি শুনতে পারেন না, গান শুধু শোনাই যায়, শুনতে পারেন, রাইট? তার মানে কনক্রিট নাউন থেকে যে চার প্রকার নাউন এসেছে, এই চার প্রকার নাউনই কিন্তু কনক্রিট নাউন, রাইট? তারপরেও এখন আমরা একটু পার্থক্য করবো আর কি, একটু ডিফারেন্সটা একটু দেখার চেষ্টা করবেন। লোক প্রপার নাউন জিনিসটা কি, আমি চার প্রকার নাউনের জন্য চারটা শব্দ এখানে আলাদা আলাদা করে লিখবো, এই চারটা শব্দ সবসময় মনে রাখবেন। প্রপার নাউনের সময় দেখবেন যে পার্টিকুলার, পার্টিকুলার, আমি এখানে পার্টিকুলার শব্দটা লিখলাম, মানে হচ্ছে নির্দিষ্ট করে। কেন লিখলাম? যাতে মনে থাকবে আপনার যে প্রপার নাউন ইজ দ্য নেম অফ সামথিং হুইচ ইজ পার্টিকুলার টু আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, ওকে? প্রপার নাউন হচ্ছে এমন নাম যেটা খুব ফিক্স, একদম ফিক্স নাম, যেটা হচ্ছে প্রপার নাউন। আমি এখানে একটা সংজ্ঞা লিখেছিলাম কি, যে প্রপার নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার পার্সন, থিং, প্লেস, এনি আদার থিং, ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতি, যাই হোক। তাহলে কী বললাম, যে পার্টিকুলার সামথিং মানে ফিক্স কিছু নাম, সেটা হতে পারে ব্যক্তির, সেটা হতে পারে বস্তুর, সেটা হতে পারে স্থানের নাম। কী কী বললাম? সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, রাইট? ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, স্থানের নাম হতে পারে, তবে এরা ফিক্সড হবে। ভাই একটা উদাহরণ দেন, কিছু এক্সাম্পল, যেমন এক্সাম্পল আমি দিতে পারি রহিম, ব্যক্তির নাম, একটা জায়গার নাম আপনি বলেন ঢাকা, রাইট? রোজ বলেন, একটা ফুলের নাম বলেন, রাইট? সামথিং সামথিং, ওকে। আপনি একটা জাহাজের নাম বলেন টাইটানিক বলেন, আপনি একটা দিনের নাম বলেন ফ্রাইডে বলেন, রাইট? এগুলো সবই কি প্রপার নাউন, রাইট? এখন আপনি তো এখন তো বুঝলেন যে প্রপার নাউন, কিন্তু যখন আপনি কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল শিখবেন, তখন প্রপার নাউনের সঙ্গে কমন নাউন, কমন নাউনের সঙ্গে প্রপার নাউন, প্রপারের সঙ্গে কালেকটিভ, এইভাবে আপনার গুলায় যাবে। তো ডিফারেন্সটাও আমরা এই জন্য দেখবো, একটা একটা করে ডিফারেন্সও দেখবো, যে কমনের সঙ্গে প্রপারের পার্থক্য কী, এটাও আমরা দেখবো, ওকে? আচ্ছা, এই জন্য প্রপার নাউন আলোচনা করে খুব বেশি তো শান্তি পাচ্ছি না, কমন নাউন সম্পর্কে কথা না বলে, এই জন্য একটু কমন নাউন নিয়ে আলোচনা করি। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন হচ্ছে
এই কমন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস, এই কমন শব্দটা আমি লিখলাম, কমন, কমন নাউন হচ্ছে সাধারণ নাম, কোনো পার্টিকুলার জিনিসের সাধারণ নাম। আচ্ছা, কি বলেছিলাম, প্রপার নাউন হচ্ছে পার্টিকুলার নাউন, পার্টিকুলার ফিক্স নাউন, আর কমন নাউন কি, কোনো পার্টিকুলার নাউনের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। অর্থাৎ একটা কমন নাউনের ভিতর অনেকগুলো প্রপার নাউন থাকতে পারে, বুঝেন নাই তো? আচ্ছা বুঝাই দিচ্ছি, দেখেন লোক, রহিম কি, রহিম প্রপার নাউন, ফিক্স মানুষকে বোঝাচ্ছে, পার্টিকুলার ম্যান। আপনি যদি বলেন রহিম তাহলে একটা মানুষকেই মানুষ চিনবে, রাইট? আপনি যদি বলেন রোজ তাহলে অনেকগুলো ফুলের ভেতরে একটা ফুলই মানুষ চিনবে। আপনি বলেন, যদি বলেন টাইটানিক তাহলে অনেকগুলো জাহাজের ভেতরে একটা জাহাজই কিন্তু মানুষ চিনবে যে টাইটানিক। আপনি যদি বলেন ফ্রাইডে তাহলে সাতটা দিনের ভেতরে একটা দিন মানুষ ফিক্স বুঝবে যে ফ্রাইডে, রাইট? কিন্তু কমন নাউন হচ্ছে ওই সমস্ত নাউন যেগুলো হচ্ছে এই সমস্ত প্রপার নাউনের সাধারণ নাম, ফিক্স না। আচ্ছা লোক, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি যদি বলি ম্যান, মানে কি মানুষ, এখন মানুষের ভিতরে কি রহিম নাই? আছে, তার মানে রহিম হচ্ছে প্রপার নাউন আর ম্যান হচ্ছে কমন নাউন। আমি বোধহয় কনসেপ্টটা বোঝাতে পেরেছি। আচ্ছা যদি এইটা বোঝেন তাহলে এখানে কি হবে, ঢাকা হচ্ছে প্রপার নাউন, তাহলে ঢাকার কমন নাউন কি হবে? আপনি জানেন ঢাকা হচ্ছে রাজধানী, লন্ডন কি, রাজধানী, তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে সাধারণ নাম, তার মানে ক্যাপিটাল হচ্ছে কমন নাউন। আচ্ছা রোজ কি, একটা ফুলের নাম, তাই না? রোজ ফিক্স, কিন্তু ফ্লোয়ার ফিক্স না, ফ্লোয়ার ফিক্স না, ফ্লোয়ার হচ্ছে সাধারণ নাম, দ্যাট মিন্স কমন নাউন হচ্ছে ফ্লোয়ার। এখন এইভাবে বোঝা যাচ্ছে কিছু কিছু আছে ব্যতিক্রমী, যেগুলো হচ্ছে আসলে ব্যতিক্রমী না, আসলে মুখস্থ করে ফেলতে হবে সেগুলো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে চান। আমি বিভিন্ন বই একটু পড়াশোনা করছিলাম, সেখানে আমি দেখলাম যে কিছু কিছু জিনিসের ব্যাখ্যা আমি এরকম পাই নাই, ঠিক আছে? হয়তো আমার মানে পড়াশোনা একটু কম আছে এই জন্য হয়তো মানে বুঝতে পারি নাই, তবে আমি যেটা করি সেটা হচ্ছে আমি মুখস্থ করে ফেলি, যদি একটা দুটো, এখন সবই তো আর আমি মুখস্থ করবো না, একটা দুটো ঝামেলা থাকলেও একটা দুটো আমি মুখস্থ করে ফেলবো, সেই ঝামেলাগুলো আমরা ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো, ওকে? আচ্ছা টাইটানিক কি, টাইটানিক প্রপার নাউন, তাহলে সাধারণ নাম কি, শিপ। আচ্ছা ফ্রাইডে, ফ্রাইডের সাধারণ নাম কি, ডে, ডেটা কমন নাউন, আর ফ্রাইডেটা কি, ফ্রাইডেটা হচ্ছে প্রপার নাউন। আমি বোধহয় বোঝাতে পেরেছি, রাইট? এবার আসেন দুইটা নোট বলবো, তাহলে কমন নাউন আর প্রপার নাউনের ভিতর পার্থক্য আমার মনে হয় বোঝানো কমপ্লিট, আমরা বোধহয় বুঝতে পেরেছি, রাইট? তাহলে প্রপার নাউন কি, ফিক্সড নেম, পার্টিকুলার নেম, আর কমন নাউন হচ্ছে কমন নাম, অর্থাৎ কোনো ফিক্স জিনিসের সাধারণ নাম হলো কমন নাউন, ওকে? এবার কিছু নোট বলবো, এটা গ্রামেটিক্যাল নোট, যেগুলো জেনে রাখা দরকার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি আপনি যখন ফ্রি হ্যান্ড, আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা কোর্স চলছিল, সেই কোর্সটা দীর্ঘ দেড় মাস প্রায় বন্ধ আছে, আমি চেষ্টা করবো দ্রুতই রান করার জন্য। তো এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময়ও কিন্তু এই গ্রামেটিক্যাল জিনিসগুলো লাগবে, সেটা কি, যেমন প্রপার নাউনগুলো, যত প্রপার নাউন আছে সবই ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, ক্যাপিটাল লেটার কি, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, যত প্রপার নাউন আছে, মনে থাকবে? তথ্যবহুল একটা ব্যাপার, খাতায় নোট করে লিখে রাখতে পারেন যে প্রপার নাউনগুলো কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এই একটা নোট আমি এখানে বলে রেখেছি, টি, টি ছোটো হাতে দিয়েছিলাম, ওকে? টাইটানিক, আচ্ছা আরেকটা নোট হচ্ছে এই প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, যেমন দা রহিম বা এ রহিম কিন্তু হয় না, দা ঢাকা এ ঢাকা হয় না, দা রোজ। আচ্ছা এখানে কিছু ব্যাপারে আমি একটু কথা বলবো, যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল হয় না, এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা সত্য, কিন্তু একই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কিছু ফিক্স জিনিস আছে যেগুলো প্রপার নাউন কিন্তু তার পূর্বে দা বসাতে হয়, এগুলো আর্টিকেলের ব্যাখ্যা, আসলে আর্টিকেলের ব্যাখ্যা, আমাদের আর্টিকেলের ক্লাস আসবে তখন ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। যেমন দেখেন আমি যদি বলি আর্থ কোন নাউন, আচ্ছা কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন যখন লিখি তখন মুছে দেবো না, সমস্যা নেই, এখানে লিখি আর্থ, ব্যাখ্যা দিই, আর্থ কোন নাউন, পৃথিবী কোন নাউন, এটা প্রপার নাকি কমন? আর্থ পৃথিবী, এটা প্রপার নাউন। আচ্ছা প্লুটো কোন নাউন,
প্রপার নাউন, নেপচুন প্রপার নাউন, কিন্তু সব কিছুর ভেতর মানে এই সব কিছুর আর্থ হতে পারে, প্লুটো হতো হলো অথবা নেপচুন হলো, যাই হলো, এগুলো সাধারণ নাম হচ্ছে প্ল্যানেট। প্ল্যানেট কি? গ্রহ। পৃথিবী একটা গ্রহ, তার মানে পৃথিবী হচ্ছে ফিক্সড নেম আর প্ল্যানেট হচ্ছে সাধারণ নাম। কিন্তু এগুলো খুব বৃহৎ এবং একক সৃষ্টি বলে এদের আগে সবসময় আর্টিকেল দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। কিন্তু নর্মালি কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু চন্দ্র, সান, মুন, আর্থ এগুলো প্রপার নাউন, কিন্তু এদের আগে দেওয়া হয়, কিন্তু নর্মালি হয় না, এগুলো ব্যতিক্রম। এখন কোনগুলো আগে সেগুলো বললাম, ওই যে বললাম ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই একটু লিখবো এগুলো। ওকে, যতটুকু লেখা যায় আর কি, বক্সে যতটুকু ধরে। আচ্ছা, আরেকটা আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন দেখি পদ্মা এটা কোন নাউন, প্রপার কমন কোনটা? চিন্তা করেন পদ্মা কোন নাউন, প্রয়োজনে কমেন্টস বক্সে লেখেন। পদ্মা প্রপার নাউন। কেন পদ্মা প্রপার নাউন? কারণ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এরা সবাই প্রপার নাউন। তাহলে এদের কমন নাউনটা কি? এদের কমন নাউন হচ্ছে রিভার, কারণ রিভার হচ্ছে সাধারণ নাম, আর পদ্মা, মেঘনা, যমুনা এগুলো কি? এগুলো হচ্ছে ফিক্সড নেম। এখন পদ্মার আগে কিন্তু আমরা দা বসাই, আমি বলেছিলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু পদ্মা যে ফিক্স করার জন্য পদ্মার আগে দা বসাতে হয়, কারণ আমরা আর্টিকেলের ভিতরে পড়েছি যে বৃহৎ কোনো সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, পাহাড়, জাহাজ, এগুলোর নামের পূর্বে আর্টিকেল দেওয়া বসে, যেমন সেগুলো আর্টিকেলের বিষয়। তারপর একটু প্রাসঙ্গিক কারণ একটু বলে রাখছি আর কি। আচ্ছা, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে তো চলে গেল প্রপার আর হচ্ছে কমন নাউন। আমি মুছে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যাক করবেন, ঠিক আছে, কারণ আমার লেখার জায়গা কম। তো ও, আরেকটা নোট আমি একটু বলে দিই, ভুলে গেলাম, সেটা হচ্ছে যেমন দেখেন এটাকে আমি একটু পরে বলি, একটু পরে বলি না, যদি মনে না থাকে এখনই বলে দেয়, সেটা হচ্ছে এই যে নাউনগুলো রয়েছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, শুধুমাত্র কমন নাউন ছাড়া, শুধুমাত্র কমন নাউন ছাড়া সব আনকাউন্টেবল নাউন, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যে বললাম যে পদ্মা আনকাউন্টেবল নাউন, শুধু কমন নাউন ছাড়া সব আনকাউন্টেবল নাউন, মনে থাকবে? মানে কাউন্টেবল আর আনকাউন্টেবলের ভিতরে এটা হচ্ছে ব্যাখ্যা, মানে কমন নাউন আনকাউন্টেবলের সঙ্গে মানে গণনাযোগ্যতার সঙ্গে অবস্থার ওপর নির্ভর করে যে আমরা নাউনটাকে ক্লাসিফাই করলাম, রাইট, সেই জায়গার একটা ব্যাখ্যা হচ্ছে শুধু কমন নাউন ছাড়া সব নাউনই আনকাউন্টেবল নাউন, অর্থাৎ প্রপার নাউন আনকাউন্টেবল নাউন, এটা গোনা যাবে না। রবীন্দ্রনাথ আপনি গুনতে পারবেন না। আর যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং আমরা জানি যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। যেমন ওয়াটার, ওয়াটার আর আমরা কখনোই বলি না, ওয়াটার কী বলি? ওয়াটার ইজ, পানি গোনা যায় না, দুধ গোনা যায় না, টি গোনা যায় না, রবীন্দ্রনাথ গোনা যায় না, পদ্মা গোনা যায় না, আচ্ছা রহিম গোনা যায় না, এরা সবাই কি? আনকাউন্টেবল নাউন। তাহলে কী বললাম যে কমন নাউন ছাড়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নোট, খুব গুরুত্বপূর্ণ, এবং ফিক্স করে বললাম, ওপেন বললাম আর কি, এটা লিখে রাখতে পারেন এবং আপনারা নিজেরা বাসায় একটু অ্যানালাইসিস করবেন যে আসলে কি তাই যে কমন নাউন ছাড়া অন্য নাউনগুলো আনকাউন্টেবল, কমন নাউন ছাড়া সব নাউনই আনকাউন্টেবল কথা কি সত্য? আপনারা নিজেরা চিন্তা করবেন, তাহলে দেখবেন যে ব্যাপারটা পাওয়া যাবে। তাহলে কী বললাম, কমন নাউন ছাড়া সব নাউনই আনকাউন্টেবল নাউন, শুধুমাত্র কমন নাউনটা কাউন্টেবল নাউন। যেমন আপনি যদি ফ্লোয়ার লেখেন, ফ্লোয়ারটা কী বলেছিলাম, ফ্লোয়ারটা কী? ফ্লোয়ারটা হচ্ছে কমন নাউন, ফ্লোয়ারের সাথে আপনি এসযুক্ত করে এটাকে আপনি গুনতে পারতেছেন, মানে ফুলগুলো, রাইট, বা ফুল এটা গোনা যায়। আচ্ছা, এবার আসেন কালেকটিভ নাউন জিনিসটা কি। এবার যখন আমরা কালেকটিভের ব্যাখ্যা শুনবো তখন কমনের সঙ্গে আবার একটু গুলাই ফেলবো, ঠিক আছে, সেটাও আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন বলেছিলাম যে আমি যে এই প্রপার নাউনের জন্য একটা ফিক্স শব্দ বলেছিলাম পার্টিকুলার, আমি আবার লিখি, আর কমন নাউনের জন্য ফিক্স শব্দ বলেছিলাম সেটা হচ্ছে কমন, এই শব্দটাই গুরুত্বপূর্ণ। আর
কালেকটিভ নাউনের জন্য আমি এখানে লিখব দুইটা শব্দ, একটা হচ্ছে আনডিভাইডেড, DEVIDED, আনডিভাইডেড হোল, এর মানে হচ্ছে অবিভক্ত সমষ্টি। বাংলায় লিখতে পারেন আপনি অবিভক্ত সমষ্টি, অবিভক্ত সমষ্টি। এখন অবিভক্ত সমষ্টি কি, আমি কয়েকটা উদাহরণ দিতে পারি আপনাকে। যেমন দেখেন ক্লাস, অবিভক্ত সমষ্টি, ক্লাস শব্দটা শোনার সাথে সাথেই একটা রুম ভেসে ওঠে চোখের সামনে, সেখানে একজন শিক্ষক, কিছু ছাত্র ছাত্রীর বসে আছে, এরকম একটা জিনিস। দেখেন একটা গুচ্ছ ব্যাপার, কিন্তু আপনার একটা গুচ্ছ জিনিস একটা শব্দের ভেতরে আছে, রাইট? তো কালেকটিভ নাউন হচ্ছে ওই গুচ্ছ জিনিস, এটা হচ্ছে সেন্স, রাইট? তারপরে আমি পার্থক্য অবশ্যই দেখাবো, রাইট? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি আর আরও কয়েকটা উদাহরণ দিয়ে নিই, সেটা হচ্ছে ক্লাস হতে পারে, যেমন আর্মি হতে পারে, এগুলো সবই সাধারণ, আর্মি হতে পারে, নেভি হতে পারে। যেমন আর্মি, আর্মি মানে কি, আর্মি মানেই বোঝা যাচ্ছে যে না অনেকগুলো সৈন্য একই পোশাক টোশাক দেয়, টিপটপ, রাইট? নেভি মানে সেই একই জিনিস, সেম জিনিস বোঝা যাচ্ছে। জুরি, বিচারক মণ্ডলী, এই জুরি শব্দটা পরীক্ষায় আসে, এই জুরি শব্দটা আসে যে কোন নাউন, এটা জুরি শব্দটা পরীক্ষায় আসে বেশি। আচ্ছা, ক্লাস, আর্মি, নেভি, জুরি, রাইট? হ্যাঁ, উফ, রাইট। আরও কিছু এখন আমার, আমি ওই যে বললাম তো যে ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো কালেকটিভ নাউন লিখে, যে আশা শব্দগুলো, আশা শব্দগুলোর একটা লিস্ট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। আচ্ছা, মুখস্থ করবেন এবং বুঝে বুঝে মুখস্থ করবেন, ওকে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাইয়া, আপনি তো বললেন যে অবিভক্ত সমষ্টি, তার মানে ক্লাসের ভেতরেও বেশ কিছু ছাত্র ছাত্রী আছে, বেশ কিছু, ক্লাসের ভেতরে কি আছে, স্টুডেন্ট আছে, লোক, ক্লাসের ভেতরে কি আছে, স্টুডেন্ট আছে, রাইট? ওকে, লোক। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, কমন নাউনকে যদি আমি ধরি, রিভার তো একটা কমন নাউন। এখন রিভারের ভেতরেও তো ভাইয়া পদ্মা, মেঘনা, যমুনা এগুলো আছে, পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, এগুলো আছে, আছে। এখন ক্লাসের ভেতরে স্টুডেন্টসরা আছে। এখন ক্লাস যদি ভাইয়া কালেকটিভ নাউন হয়, তাহলে রিভারও তো কালেকটিভ নাউন হওয়ার কথা। এরকম চিন্তা যদি মাথায় আসে, তাহলে আরেকটা বার একটু ভাববেন, দ্বিতীয়বার, যে দেখেন যে রিভার বলতে আমরা বুঝি কি, একটা ফিক্স জিনিসের সাধারণ নাম। আপনার, আপনি বলেন রিভার, এখন রিভার বলার সাথে সাথে কিন্তু সব নদী আপনার চোখের সামনে একসঙ্গে এসে ভাসিয়ে উঠবে না। রিভার বলতে আপনি কি বুঝবেন, যে না প্রচুর পানি চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস আপনার চোখের সামনে আসবে, রাইট? আর ক্লাস বলতে কিন্তু সেরকম আসবে না, মনে হবে না অবিভক্ত একটা সমষ্টি, সবাই মিলে একই কাজ করছে। এখন আপনিও এটাও বলতে পারেন যে ভাইয়া ঠিকই তো, নদীও তো একই কাজ করতেছে, সব নদী তো এই বইয়েই চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলি, একটা স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছি যে কমন আর কালেকটিভ নাউনের ভেতরে পার্থক্য করার জন্য একটা স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের ভেতরে কমন নাউন থাকে। যেমন দেখেন, কালেকটিভ নাউনের ভেতরেই কমন নাউন থাকে। এই রিভারের ভেতরে কি, রিভারের ভেতরে শুধু পদ্মা আছে, মেঘনা আছে, এখানেই শেষ, আর কিছু নাই কিন্তু। কিন্তু ক্লাসের ভিতরে কি আছে, ক্লাসের ভিতরে প্রথমে স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা কি, স্টুডেন্ট একটা কমন নাউন। এবার স্টুডেন্টের নামকরণ করেন আপনি, রহিম, রহিমা। যখনই আপনি স্টুডেন্টের নামকরণ করলেন, তখনই রহিম রহিমা কি হয়ে গেল, রহিম রহিমা হয়ে গেল প্রপার নাউন। বুঝতে পারলেন ব্যাপারটা? যদি না বুঝেন আবার শোনেন, কি বললাম যে রিভারটা থেকে আমি বলছিলাম কি, রিভারটা হচ্ছে কমন নাউন, কারণ এই রিভারের ভেতরে কি আছে, রিভারের ভেতরে ফিক্সড জিনিস আছে, একটাই আছে, সেটা হচ্ছে প্রপার নাউন, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোই আছে, আর কিছু নাই। কিন্তু কালেকটিভ নাউন, প্রত্যেকটা কালেকটিভ নাউন আপনি যদি ভাঙেন, তাহলে দেখবেন যে কালেকটিভ নাউন ভাঙলে আপনি দুটো জিনিস পাবেন, একটা কমন নাউন পাবেন, আর একটা পাবেন হচ্ছে প্রপার নাউন। এর থেকে ভালো ব্যাখ্যা আমার কাছে নাই, সেটা হচ্ছে এই সেন্স দিয়ে বুঝবেন, বোঝার পরে আপনি কি মুখস্থ করবেন, অবশ্যই মুখস্থ, কিছু শব্দ মুখস্থ করবেন, শুধু সেন্স দিয়ে বুঝে গেলেন আপনি জানেন, সেন্স জানেন কিন্তু আপনি পড়লেন না, পড়াশোনা আপনি করলেন না, আপনি জানেন হ্যাঁ এইভাবে 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 হয়। পরীক্ষায় যখন আপনি বসবেন, তখন একটা শব্দ, একটা শব্দের নিচে দাগ দিয়ে বলবে হুইচ কাইন্ডস অফ নাউন ইজ,
এই শব্দটা কোন ধরনের নাউন, তখন ওই শব্দটাই আপনি জীবনে কোনো দিন দেখেন নাই, তখন ব্যাপারটা ওই প্রশ্নটা আপনি আপনার যতই সেন্স সুন্দর হোক তখন কিন্তু আনকমন হয়ে যাবে প্রশ্নটা, রাইট? এটা হচ্ছে মেইন বিষয়, রাইট? এর জন্য সেন্সটাও সুন্দর লাগবে, পাশাপাশি পড়াও লাগবে। তাহলে কি বললাম, কমন নাউন, এর কমন নাউনের ভিতরে শুধুমাত্র ফিক্স প্রপার নাউন থাকে, আর কালেকটিভ নাউনের ভিতরে কি, কালেকটিভ নাউন ভাঙলে আপনি দুটো জিনিস পাবেন, একটা পাবেন কমন নাউন আর একটা পাবেন প্রপার নাউন। আমি বোধহয় বোঝাতে পেরেছি। যাই লোক, আমি আরও কিছু এক্সাম্পল এখানে যে কয়েকটা এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলগুলো দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আর্মি, আর্মিকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি কী পাবেন? প্রথমে পাবেন সোল্ডার, মানে সৈন্য পাবেন। সোল্ডারটা কি, সোল্ডারটা হচ্ছে কমন নাউন। এইবার সোল্ডারকে যদি আপনি ভাঙেন, এবার আপনি নাম পাবেন, যে সোল্ডারের নাম ধরে ধরে টাবেন, সোল্ডার মিজান, রাইট? সোল্ডার সীমা, এবার আপনি প্রপার নাউন পাইলেন, রাইট? ওকে, বোধহয় বোঝা গেল ব্যাপারটা। এখন আমি আগেই বলেছিলাম, শুধুমাত্র কমন ছাড়া প্রপার, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এরা সবাই যেহেতু আনকাউন্টেবল নাউন, এরা কাউন্টেবল কেউ না, সুতরাং এদের পরে ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলারই হয়, নর্মাল ব্যাপার, যদি ব্যতিক্রম না হয়, তাই সেক্ষেত্রে। আচ্ছা, তার মানে কালেকটিভ নাউনের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে, ক্লাসের পরে ভার্বটা সিঙ্গুলারই হবে, কিন্তু কালেকটিভ নাউন যখন আমি বলছি তখন একটা বিষয় আমার একটু বলে রাখা উচিত, সেটা হচ্ছে একটা শব্দের সঙ্গে আপনারা পরিচিত হবেন, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ভাইয়া, নাউন অফ মাল্টিটিউডটা কি? লুক, নাউন অফ মাল্টিটিউডটা কি, যেমন দেখেন আমি যদি বলি দ্য ক্লাস, একটা বাক্য লিখি আমি, যদিও প্রাসঙ্গিক কারণে লিখছি, রাইট? এখন যদি বলেন ভাইয়া এগুলো তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচ্য বিষয় এখানে, তারপর ওই যে নাউনের জন্য একটু আলোচনা করে রাখি, দ্য ক্লাস ইজ অথবা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ অথবা ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমি বলেছি আনকাউন্টেবল নাউন, সুতরাং ভার্বটা সিঙ্গুলারই হবে, এই কারণের জন্য আমি ইজ অথবা ওয়াজ দিয়েছি, আর অয়ার এগুলো প্লুরাল ভার্ব, এগুলো আমরা দেইনি, সরি। এখন একটা দুটো শব্দ উচ্চারণ করেছিলাম, একটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড কি, যে কালেকটিভ নাউন যদি কখনো বিভক্ত হয়ে যায় তখন ভার্বটা প্লুরাল হয়, তাছাড়া সবসময় সিঙ্গুলার হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দ্য ক্লাস ইজ অথবা আর কোনটা হবে দেখেন, আর ডিভাইডেড ইনটু টু ডিভিশন, দ্য ক্লাস ইজ অথবা আর দুইটার যে কোনো একটা কোনটা হবে, ক্লাসটি দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, মানে ক্লাসটি দুইটা ভাগে ভাগ করা হয়। এখন এই এখানে কিন্তু ক্লাসটা কিন্তু অলরেডি পৃথক হয়ে গেছে, যেহেতু ক্লাসটা পৃথক হয়ে গেছে সুতরাং এইখানে সঠিক উত্তর আর, কিন্তু নর্মালি কী হয়, নর্মালি কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্বই হয়, নর্মালি হয়। কিন্তু যদি নাউন অফ মাল্টিটিউড না হয়, আর যদি নাউন অফ মাল্টিটিউড হয়, এটা মনে রাখবেন, নাউন অফ মাল্টিটিউড কি, ওই যে বললাম কালেকটিভ নাউন যখন বিভক্ত হয়ে যায় বাক্যের অর্থের কারণে, রাইট? বাক্যের অর্থের কারণে কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউন যেই সাবজেক্টটা, সেই সাবজেক্টটা যদি বিভক্ত হয়ে যায় অর্থের কারণে, সেক্ষেত্রেই শুধুমাত্র ভার্বটা প্লুরাল হয়, আর অন্য সকল ক্ষেত্রেই সিঙ্গুলার হয়, রাইট? তাহলে বোধহয় কালেকটিভ নাউন বোঝাতে পেরেছি। এবার আসেন ম্যাটেরিয়াল নাউনটা কি। ওকে ভাইয়া, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, এই ম্যাটেরিয়াল নাউনের জন্য এখানে বলে, আচ্ছা আবার লিখি, পার্টিকুলার বলেছিলাম ফিক্স, এখানে বলেছিলাম কমন, এই শব্দটা গুরুত্বপূর্ণ, এখানে বলেছিলাম আনডিভাইডেড হোল, আর এর মাঝখানে যে কথাগুলো শব্দ, মানে কথাগুলো বলেছি সেগুলো তো আপনাদের মনেই আছে, মানে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি কেন, কারণ হচ্ছে এখানে তো সব কিছু লেখা নেই, মানে আমি আপনাদের কী পড়াচ্ছি কী বোঝাচ্ছি, ক্লাসের একটা টাইম যে আমি নিজের কাছেই কনফিউজড হয়ে যাই, এতক্ষণ ধরে আমি কী পড়াচ্ছি, নিজের কাছে নিজে কনফিউজড হয়ে যাই, রাইট? এই কারণের জন্য আপনারা যেখান থেকে ক্লাস করছেন, ক্লাসের ফিডব্যাকটা আমাকে একটু কমেন্টসে জানাবেন, যে কতটুকু আপনি শিখতে পারলেন এটা। আর একটা ব্যাপার একটু কমেন্টসে জানাবেন, সেটা হচ্ছে ভাই আপনি কোন অঞ্চল থেকে ক্লাস করছেন, কোথা থেকে ক্লাস করছেন, এটা একটু জানাবেন,
এইটা জানালে যেটা হয় সেটা হচ্ছে আমার একটা অবজারভেশন, মানে কোন ধরনের স্টুডেন্ট আমার এখানে ক্লাস করছে এটা আমি জানতে পারলে আমি ক্লাসটা রান করতে সুবিধা হয়, রাইট? ওকে, এবার আসেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? হ্যাঁ, ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল শব্দটা গুরুত্বপূর্ণ। ম্যাটেরিয়াল অথবা আমি আরেকটা শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে সাবস্টেন্স। সাবস্টেন্স, আমার অনেক স্পেলিং ভুল হয়, বিগত কয়েকটা ক্লাসে দেখলাম যে বেশ কয়েকটাকে স্পেলিং ভুল করেছিলাম। যাই হোক, সাবস্টেন্স, সাবস্টেন্স কি? পদার্থ। এখন এইটা বোঝা সহজ, ম্যাটেরিয়াল নাউনটা অন্য সব নাউন থেকে আলাদা করা সহজ, কারণ ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে পদার্থ, এটা বোঝাই যাবে, কারণ পানি পদার্থ, দুধ মিল্ক পদার্থ, তারপর হচ্ছে গোল্ড পদার্থ, রাইট, সোনা রূপা তামা যা কিছু আছে সবই পদার্থ। সুতরাং এইটা বোঝা যাবে, এটা নিয়ে আমার মনে হয় না বেশ কিছু কোনো আলোচনার দরকার আছে কি না। তারপর আমি একটু দেখে নেই যে ম্যাটেরিয়ালের জন্য তেমন কোনো কিছু নোট করে রেখেছিলাম কি না। না, এখানে তো খুব বেশি কিছু নোট করি নাই, যদি কিছু লেখার থাকে তাহলে আমি সেই লিখে দেবো, খুব বেশি কিছু নোট করি নাই। ওকে, এটা একটু মনে রাখবেন, শুধু একটা নোট ছিল যে জিনিসটা হচ্ছে সিঙ্গুলার, এরপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে এবং আনকাউন্টেবল, গোনা যাবে না। আর গোনা যে যাবে না সেটা তো আমি বলেছি, শুধু গোনা যাবে কমন নাউন, আর একটাও গোনা যাবে না, প্রপার কালেকটিভ ম্যাটেরিয়াল গোনা যাবে না। ওকে, আনকাউন্টেবল, ওকে, রাইট। এবার আসেন অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ব্যাস, অ্যাবস্ট্র্যাক্ট সম্পর্কে হয়তো আমি আগেই বলেছি যে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে শুধুমাত্রই, অর্থাৎ এই প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট নাউন, আমি কনক্রিট নাউনের সংজ্ঞার ভিতরে বলেছিলাম যে ছোঁয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, শোনা যায়, স্পর্শ করা যায়। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি? না, ছোঁয়া যাওয়া, শোনা যাওয়া বা ঘ্রাণ নেওয়া এগুলোর কিছুই না, শুধুমাত্রই আপনার কল্পনা করতে পারবেন এই, রাইট? আর বোধহয় বলেছি যে ওই হুডযুক্ত, নেসযুক্ত, শুনযুক্ত এগুলো সবই অ্যাবস্ট্র্যাক্ট নাউন, রাইট? তাহলে তো এই ছিল, আগামী দিনের আমাদের ক্লাস থাকবে হচ্ছে প্রোনাউনের উপর, প্রোনাউনের উপর। আর নাউন সম্পর্কে যদি আজকের ক্লাসের পরে যদি হঠাৎ করে আবার যদি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যে ভাই এই জিনিসটা বুঝি না, এটা নিয়ে একটু আলোচনা করেন, সেগুলোর উপর ভিত্তি করে একটু টাচ দিয়ে আমরা আগামী দিনের ক্লাস নির্ধারণ করবো প্রোনাউনের উপর। প্রোনাউনের জন্য একটা ক্লাসই লাগবে, কারণ একটু বৃহৎ আলোচনা আছে। ভার্বকে তো আমরা প্রায় অলমোস্ট 20-21 প্রকার ভার্ব আমরা দেখব, সুতরাং এখানে একটা ক্লাস লাগবেই আমাদের। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুইটা নিয়ে একটা ক্লাস, এটা একটু ছোটো আছে, এখানে একটু ছোটো, এখানে একটু ছোটো আছে, ছোটো ছোটো করে দুইটা একসঙ্গে আলোচনা করা যাবে। প্রিপোজিশনের ক্লাস তো আমাদের আছেই, আর কনজাংশন আর ইন্টারজেকশন দুইটা নিয়ে আমরা একটা আলোচনা করব। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করব। অল দ্য বেস্ট।